Pwede ka muna. Hi, this is Sonia. Welcome back to my new another vlog. আর আমরা আজকে দীঘা থেকে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি যাওয়ার আগে এখন আমরা যাচ্ছি উড়িষ্যা। উড়িষ্যাতে যাচ্ছি কারণ হচ্ছে নানার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য আমরা একটা দোকানে যাব। তো দোকান আর খুঁজে পাচ্ছি না, তাই আমরা উড়িষ্যার দিকে যেতে থাকছি যে কোথাও যদি একটা দোকান পাই আমরা গাড়ি ঠিক করব। আর গাড়িতে এসি একদম কাজ করছে না, বাইরে এত গরম যে গাড়ির এসিও কাজ করছে না, আর আমাদের যেন মনে হচ্ছে আমরা কোনো একটা আগুনের গোলার মধ্যে বসে আছি। তাই সানা আমাকে বলছে কে ব্লগ বানা রে হা ইতনা গরমি মে আচ্ছাই নেই লাগ রা হ্যায়। তো আমরা এসেছি একটা রিসর্টে, এই রিসর্টে আমরা থাকবো না, জাস্ট দেখতে এসেছিলাম, কীরকম খুব একটা খাস লাগেনি, বাট তারপরও আমার কাছে খুব ভালো লেগেছে বিকজ মন্দারমণি ফার্স্ট টাইম এসেছি। আর আমরা আমাদের এখন রিসর্টে চলে এসেছি, এই রিসর্টে আসতেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা একটা মানে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, যেটা দারুণ লাগছিলো বিকজ এত গরমে আমরা এসেছি। অ্যান্ড এইদিকে আইজল ডান্স করতে শুরু করে দিয়েছি, আর আমি মিউজিকটা দিতে পারবো না কারণ হচ্ছে আমার ভিডিওর কপিরাইট হয়ে যাবে। তাই আর আমাদের রুমের সামনে থেকে এই ভিউটা, জাস্ট এই ভিউটা, ফার্স্ট টাইম মন্দারমণিতে এসেছি আর এত দারুণ একটা ভিউ আমি মানে ভাবতেও পারিনি। দীঘাতে আমি টোটাল 17 থেকে 18 বার গেছি, বাট মন্দারমণি ফার্স্ট টাইম। এত সুন্দর, এত ভালো লেগেছে, আমার কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে, মানে আমার এখন মনে হচ্ছে ভয়েস ওভার করতে করতে কি আমি কাশ একবার চলে যাই এখানটায়, এত ভালো লেগেছে। বাট একটু গরম লাগছিলো, বাট রুমে থাকতে কোনো রকম গরম ফিল হচ্ছিলো না, বাইরে গেলে গরম ফিল হচ্ছিলো। তাই আমরা প্ল্যান করি যে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, তারপর সন্ধ্যের দিক করে আমরা সুইমিং পুলে নামবো। আর এখানে সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আমরা একটু মানে রিকোয়েস্ট করে বাড়িয়ে নিয়েছিলাম বিকজ আমরা বলেছিলাম যে আমি একটু দেরি করে নামবো, তো আমাদের একটু টাইমটা দিতে, আর আমাদের রিকোয়েস্ট ওরা রেখেও ছিলো। তো এখন আমাদের রুমটা একটু দেখিয়ে নিই, এটা হচ্ছে আমাদের রুম, সামনে এরকম একটা টিভি ক্যাবিনেট আছে, অ্যান্ড এইদিকে হচ্ছে একটা বেড, এই একটা বেড দুটো বেড, একটা সোফা আছে, আর সোফার সামনেটা হচ্ছে একটা মিরর যার উল্টো দিকে হচ্ছে ওই সমুদ্রটা, দারুণ একটা ভিউ। অ্যান্ড এখানে ওয়াশরুমটা আছে অনেক বড়, বাট ওয়াশরুমে যে ওয়ালটা, যে মার্বেল সরি মার্বেল না, যে টাইলসটা দেওয়া আছে, যার কারণে বোঝা যাচ্ছে না যে মানে ওয়াশরুমটা কতটা বড়। আর এইদিকে যেরকম দেয় প্রত্যেকটা রিসর্টে সেরকমই দিয়েছে, সো ওইসব বাদ দাও চলো খেতে যাই। তো আমরা খেতে চলে এসেছি, আর খেতে এসে আমরা নিয়েছি হচ্ছে ঝুরিঝুরি আলু ভাজা, ডাল, ডিমের ঝোল, একদম লাইট খাবারগুলোই আমরা নিয়েছি বিকজ প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে বেশি রিচ খেতেও মন চাইছে না আর খাওয়াটাও ঠিক হবে না, আর সেই জন্য আমরা একটু ওইসব খাবারগুলো মানে মাংস টাংসগুলো অ্যাভয়েড করে একটু ডিম ঝোলই খাওয়ার চেষ্টা করছি, কিপটেমির জন্য না কিন্তু বলে দিলাম প্রথমে, কমেন্টিকে বলবে না। আর সন্ধ্যেবেলা আমরা বিকালবেলা আমি একটু বেরিয়ে পড়েছি, আমি একা বিকজ সবাই ঘুমাচ্ছে, আমি একা বেরিয়ে ভাবলাম যে যখন এখানে এসে আর সমুদ্রতে নামবো না, এটা তো হয় না, তাই এখানে প্রাইভেট একটা বিচ আছে, সেই মানে এদের প্রাইভেট মানে রিসর্টের যে প্রাইভেট বিচটা সেখানটায় আমি যাবো, অ্যান্ড তার জন্য আমি বেরিয়ে পড়েছি, অ্যান্ড দেখতে থাকো। সো এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে আমার ক্যামেরার কোনো সাউন্ড শোনা যাচ্ছিলো না, তো আমার কাপড় দেখে বুঝতে পারছো যে কত পরিমাণে হাওয়া চলছে এখানে, মানে আমাকে যদি আমি একটু রোগা হতাম তাহলে আমার মনে হয় যে আমাকে উড়িয়ে দিত এরকম, ইভেন কি আমার জুতো পর্যন্ত উড়ে গেছে, আমি সেটা ক্যাপচার করতে পারিনি, ক্যামেরাটা অফ ছিল বলে তাই, অ্যান্ড মানে আমি জাস্ট জুতোটা খুলেছি সাথে সাথে আমার জুতোটা উড়ে গেছে, মানে ভাবো কীরকম পরিমাণে হাওয়া দিচ্ছে। দীঘাতে কিন্তু এই হাওয়াটা হয় না, আর আমার এই ফার্স্ট টাচটা সমুদ্রের মানে পানির সাথে, জাস্ট আমি কী বলবো, অনেক দিন পর আমার এত আরাম লাগলো, এই যে জুতোটা খুলতে গিয়ে আমার জুতো উড়ে গেছিলো, অ্যান্ড রিল্যাক্স লাগছিলো বডি থেকে, যেন মনে হচ্ছে প্রত্যেকটা নেগেটিভ এনার্জি আমার এই পানির সঙ্গে চলে যাচ্ছে, দারুণ একটা ফিল হচ্ছে, আমাকে কালো কালো লাগছে, আমি কালোই তো ইগনোর করো। আর এইখানে সমুদ্রে আমি জাস্ট এইগুলো ঝিনুকগুলো কোরাচ্ছিলাম, আমি চাই যে সমুদ্রের ঢেউয়ের সাথে আমার যত এনার্জি মানে ব্যাড এনার্জি আমার সাথে আছে সেগুলো যেন চলে যাক, পজিটিভিটি শুধু আসুক। Thank you.
সুইমিং করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছি, তাই আমরা একটু খেতে উঠেছি আর ঠান্ডাও লাগছিল, তাই আমরা কফি, টি অ্যান্ড ক্র্যাবস, তারপরে এদিকে অনেক পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া সব কিছু অর্ডার করেছি, এগুলো খাচ্ছি আস্তে আস্তে। দেন খেয়ে দিয়ে আবার কিন্তু নামবো, এখানেই কিন্তু শেষ না, ভাবো না যে এটাই শেষ, জাস্ট এটা শুরু হয়েছে। আর ক্র্যাবটা খুব একটা ভালো ছিল না, মানে মনে হচ্ছিল তরকারি খাচ্ছি এরকম মানে টাইপস। এদিকে আমরা শুরু করেছি, ভাইয়া জি স্মাইল, মছলি পানি মে গই, ঝপাত ঝপাত, তিন মছলি, তিন মছলি পানি পে গই, পানি পে গই, ঝপাত ঝপাত ঝপাত। দেখো আমি তো আমি তোমাদেরকে নিয়ে ভিডিও করছি, ভাই পেটে কামো না, মুখের জল এনো না, গুড মর্নিং, আজকে হচ্ছে ডে টু, আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, অ্যান্ড ব্রেকফাস্টে ছিল ওয়াটারমেলন ব্রেড, তারপরে ডিম, পোহা, তারপরে ওটাকে কী বলে লুচি, তারপরে সুজির হালুয়াটা দারুণ ছিল, আরও অনেক কিছু ছিল, হ্যাঁ জাস্ট ফাটাফাটি ছিল, হ্যাঁ ইডলি টাইপের ছিল মেবি, মনে নেই এখন, আর চা ছিল, লিকার চা, দুধ চা, অনেক কিছুরও ছিল। তো আমরা সব কিছু খেয়ে টেয়ে আস্তে আস্তে আবার এই গরমের মধ্যে বেরিয়ে যাব। সো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা প্লিজ জানাতে বলবে না, আর আমি এই রিসর্টের ডিটেলসটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, সো যাও আর দেখে নাও, যদি তোমরা মন্দারমণি যাও তাহলে প্লিজ এখানে যেও, খুবই ভালো, খুবই সুন্দর। অ্যান্ড আমি ডেলি ব্লগ করি না, কোথাও গেলে আমি সেই ব্লগটা করি, এটা আমি কোনো ভাইরাল হওয়ার জন্য করি না, আমি জাস্ট আমার মেমোরিগুলো ধরে রাখার চেষ্টা করি, সেই জন্য আমি ব্লগ করি, আমার ভালো লাগে তাই। অ্যান্ড তোমাদের যদি আমাদের এই ব্লগগুলো ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাও, আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও।